রাজশাহী সিটিতে মনোনয়নপত্র জমার শেষ দিন কাল। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার শাহের। আমরা যাচ্ছি তার কাছে। আবরার, মনোনয়নপত্র উত্তোলনের তারিখ ছিল প্রায় গত এক মাস ধরে। আজকে যারা উত্তোলন করেছেন এরই মধ্যে আজকেও গত কয়েকদিন ধরে আসলে উত্তোলন করার আর কেউ নেই। আমরা যেটা জানতে পেরেছি নির্বাচন কমিশনের কাছ থেকে, মনোনয়নপত্র উত্তোলন করেছেন মেয়র পদে মোট 4 জন, কাউন্সিলর পদে, সাধারণ কাউন্সিলর পদে 142 জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 47 জন, যাদের মধ্যে এরই মধ্যে মেয়র পদে জমা দিয়েছেন 1 জন, কাউন্সিলর মানে সাধারণ কাউন্সিলর পদে জমা দিয়েছেন 66 জন, সংরক্ষিত আসনে নারী যে কাউন্সিলর তারা জমা দিয়েছেন 47 জনের মধ্যে 34 জন, বাকি যারা রয়েছেন অর্ধেকই প্রায় সে বাকি যে মনোনয়নপত্র সেগুলো খুব শিগগিরই জমা দেওয়া হবে। এবং আজকে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের যে প্রার্থী হবেন এইচ এম খায়রুজ্জামান লিটন, তিনি বেলা 2টার সময় মনোনয়ন জমা দেবেন বলে আমরা জানতে পেরেছি। গতকাল সন্ধ্যায় সিটি কর্পোরেশনের মেয়র পদে থেকে তিনি পদত্যাগ করেছেন, সে সংক্রান্ত চিঠি কিন্তু আমরা মন্ত্রণালয় থেকে পেয়েছি এবং পাশাপাশি মেয়রের দায়িত্ব পেয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। আপনাকে অনেক ধন্যবাদ।